হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। সিনেমার পাঠশালা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। চলে এলাম চমৎকার একটি সিনেমার গল্প নিয়ে। আমাদের আজকের আলোচনা থাকছে সম্প্রতি মুক্তিপ্রাপ্ত বহুল প্রতীক্ষিত হলিউড সিনেমা অ্যাভাটারের সিকুয়েল, যার নাম হচ্ছে অ্যাভাটার দ্য ওয়ে অফ ওয়াটার। গল্প শুরু করার আগে একটু বলে নেই, আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন আর যদি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অনুরোধ করব প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ আমাদের সামনের দিকে এগিয়ে যেতে আপনাদের সাপোর্ট অনেক অনেক দরকার। যাই হোক, আর কথা না বাড়িয়ে চলুন চলে যাওয়া যাক সিনেমাটির মূল গল্পে। এই গল্পটি প্যান্ডোরা নামের একটি প্ল্যানেটের ফ্যামিলি ম্যান জ্যাকের, যে কিনা তার স্ত্রী আর বাচ্চাদেরকে নিয়ে খুবই সুখের একটা সংসার করেছিল এবং সে খুব সুখীও ছিল। জ্যাক জানায়, আমার পরিবারে আরও দুজন সদস্য আছে যাদেরকে কিনা সে অ্যাডপ্ট করেছিল। প্রথমজন ছিল আমার মৃত বন্ধুর সন্তান আর অপরজন ছিল মানুষ প্রজাতির সন্তান। কিছু বছর আগে যখন মানুষরা এই প্ল্যানেটে বসবাস করার জন্য এসেছিল আর তারা যখন ব্যর্থ হয়ে আবার তাদের প্ল্যানেটে চলে যায়, দুঃখজনকভাবে একটা বাচ্চা এখানেই রয়ে যায় আর পরবর্তীতে তাকে আমি নিজের পরিবারের সদস্য করে নেই। জ্যাক আরও বলে, আমার তিন সন্তান একে অপরের খেয়াল রাখে এবং তারা একই সাথে খেলাধুলা করে সময় কাটায়। আমরা আরও দেখতে পাই জ্যাক তার বাচ্চাদেরকে তীর চালানো থেকে শুরু করে মাছ ধরা পর্যন্ত সকল ধরনের কাজকর্মে প্রশিক্ষণ দেয়। তারা সবাই একসাথে অনেক ভালো একটা সময় কাটাচ্ছিল। একদিন হঠাৎ করে জ্যাকের ওয়াইফ আকাশে একটি বড় তারা দেখতে পায়, কিন্তু তার ধারণাটি ভুল ছিল। যখন সেই তারাটি তাদের গ্রহের কাছাকাছি জায়গায় চলে আসে, তখন তারা বুঝতে পারে এটি একটি স্পেসশিপ। এই স্পেসশিপটিতে মূলত ওই মানুষগুলোই ছিল যারা কিনা তাদের সুখের নীড়ে ধ্বংসযজ্ঞ চালাতে এসেছিল। দেখা যায় স্পেসশিপগুলো অবতরণ করার সময় সেখান থেকে নির্গত আগুন বের হওয়ার কারণে জঙ্গলে ভয়াবহ আগুন লেগে যায়, যার কারণে জঙ্গলের পশু পাখি সহ সবারই অনেক ক্ষতি হয়ে যায়। এবার স্পেসশিপগুলোর সাথে সাথে বড় বড় রোবট ও গাড়িও ছিল। দেখা যায় সেই রোবট আর গাড়িগুলো আশেপাশে থাকা সব কিছুকে ভেঙে নষ্ট করে দিচ্ছিল। যাই হোক, এমন ধ্বংসলীলা দেখে জ্যাক আর তার ওয়াইফ কান্না ছাড়া আর কিছুই করতে পারছিল না। এরপর আমরা ল্যাবের সিন দেখতে পাই, যেখানে নীল রঙের একজন মানুষ পুরো হুবহু জ্যাকের মতো ছিল। আচমকাই সে দিশেহারা হয়ে ওঠে এবং আশেপাশের সবার উপর আক্রমণ করার চেষ্টা করে। তখন তার সাথীরা তাকে বলতে থাকে, আপনি আমাদের কলোনির মানুষ, আপনি মারা যাওয়ার পর মডার্ন টেকনোলজির সাহায্যে আপনার বডিকে মডিফাই করা হয়েছে এবং এই প্ল্যানেটে আপনি পুনরায় জীবিত অবস্থায় থাকতে পারবেন। এরকমভাবে অন্যদেরকেও মৃত্যুর পর বডি দেওয়া হয়েছে, যার মাধ্যমে তারা এখানে বসবাস করছে। অন্যদিকে আমরা দেখতে পাই জ্যাক আর তার সাথীরা মিলে মানুষের একটা ট্রেন ধ্বংস করে ফেলে এবং তারা সেখান থেকে বিভিন্ন হাতিয়ার এবং খাবার নিয়ে যাচ্ছিল। তারা তাদের উড়ন্ত জীবের উপর চড়ে মানুষের প্লেনগুলোকে নষ্ট করে সেখান থেকে প্রয়োজনীয় সামগ্রী লুটপাট করে নিয়ে যাচ্ছে। এদিকে কর্নেল এই ধ্বংসযজ্ঞের খবর পেয়ে জ্যাক ও তার বাকি সদস্যদেরকে মারার প্ল্যান করছে। আসলে ওখানে জ্যাকের মতো দেখতে যেসব মানুষ ছিল সবাইকে নাবি বলা হয়। কর্নেলের সিনিয়র অফিসার তাকে বলে, আমরা যখনই জ্যাকের জঙ্গলে জাহাজ পাঠিয়েছি তখন তাদের উড়ন্ত জীবগুলো জাহাজকে নষ্ট করে দিয়েছে, এখন তুমি আমাদের আশা যে কিনা কিছু একটা করতে পারবে। এরপর দেখা যায় কর্নেল তার সাথীদেরকে সাথে নিয়ে জঙ্গলের দিকে হেঁটে যায়। যেতে যেতে তারা এমন একটা জায়গাতে এসে গিয়ে পৌঁছায় যেখানে কিনা জ্যাকের বাচ্চারা খেলছিল। বাচ্চারা কর্নেলকে নিজেদের দিকে আসতে দেখে বিষয়টা তাদের বাবাকে গিয়ে জানায়, কিন্তু দেখা যায় তখনই কর্নেলের মানুষরা এসে বাচ্চাদেরকে বন্দি করে ফেলে। তখনই জ্যাকের ওয়াইফ একটা মানুষকে তীর দিয়ে মেরে ফেলে আর তখনই তাদের মধ্যে তুমুল মারামারি শুরু হয়ে যায়। জ্যাকের ওয়াইফ তার নিজের বাচ্চাদেরকে তো বাঁচিয়ে ফেলে, কিন্তু কর্নেল এদিকে মানুষের মতো দেখতে সেই বাচ্চাটিকে ধরে নিয়ে যায়, যে বাচ্চাটিকে কিনা জ্যাক অ্যাডপ্ট নিয়েছিল। জ্যাকের ওয়াইফ এদিকে বাচ্চাদেরকে নিয়ে চিন্তিত ছিল। তখন জ্যাক বলে, আমাদেরকে এই জঙ্গল ছেড়ে চলে যেতে হবে, যেহেতু আমি এই জঙ্গলের লিডার আর আমার পেছনে কর্নেল লেগে আছে। কর্নেল যখন প্রথমবার এই জঙ্গলে এসেছিল তখন আমি তাকে মেরে ফেলেছিলাম, আর এখন যেহেতু সে নীল রঙের অ্যাভেটারে ফিরে এসেছে, তার মানে সে এখানে আমাকে মারতে এসেছে। তাই যদি আমি, তুমি আর আমাদের পরিবার এখান থেকে চলে যাই, তাহলে কাবিলের সব মানুষের জীবন বাঁচাতে পারবো, কারণ আমাদের যে মানুষরূপী বাচ্চাটা তাদের কাছে এখন আছে, সে খুব শীঘ্রই আমাদের ঠিকানা তাদেরকে বলে দিবে। জ্যাকের ওয়াইফ প্রথমে যেতে রাজি না হলেও পরে সে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই কর্নেল এবং তার সদস্যরা বাচ্চাটিকে খুবই টর্চার করছে, যাতে করে সে জ্যাকের ঠিকানা বলে দেয়। কিন্তু জ্যাকের অ্যাডপ্ট করা সে বাচ্চাটি খুবই সাহস দেখায় এবং সে তাদেরকে কিছুই বলে না। তখন কর্নেল সেখানে আসে এবং টর্চার থামিয়ে দেয় আর বলে, ও একজন মানুষ, ওর সাথে আমরা মানুষের মতোই কথা বলবো। এরপর দেখা যায় কর্নেল সেই ছেলেটির দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়ে তাকে বলে, আমি তোমার আসল বাবা,
সর্বশেষ আমি যখন এখানে এসেছিলাম তখন আমি তোমাকে ইচ্ছে করে এখানে রেখে গিয়েছিলাম, কারণ আমি তোমাকে সাথে করে নিয়ে যেতে চাচ্ছিলাম না। কিন্তু এখন আমি তোমাকে আমার সাথে করে নিয়ে যাব। এই কথা শোনার পর ওই বাচ্চাটি মেনে নেয়। এরপর বাচ্চাটি কর্নেলকে জ্যাকের ঠিকানা বলে দেয়। অন্যদিকে দেখা যায় জ্যাক এবং তাদের পরিবার সেই উড়ন্ত জীবগুলোর উপর চড়ে তাদের কাবিলাকে ছেড়ে এখান থেকে অনেক দূরে চলে যায় এবং থাকার জন্য তারা নতুন ঘর খোঁজে। এক পর্যায়ে তারা পানির কাছাকাছি থাকা নাবিদের কাছে গিয়ে পৌঁছায়। এখানে থাকা মানুষগুলো এই প্ল্যানেটের হলেও তারা দেখতে ছিল সবুজ রঙের। দেখা যায় পানির কাছাকাছি থাকা নাবিগুলো প্রথমে জ্যাকদের সাথে মজা করে। তখনই সেখানে সবুজ নাবিদের লিডার চলে আসে এবং বলে, তোমরা জঙ্গলে থাকো, তোমাদের এখানে পানির কাছাকাছি থাকার কোনো দরকার নেই, তোমরা আসলে কিছুই জানো না যে পানিতে কিভাবে সার্ভাইভ করতে হয়। তখন জ্যাক বলে, আমরা খুব শীঘ্রই সব কিছু শিখে যাব, আর আমার পরিবারের জন্য আপনাদেরকে দরকার, যাতে করে তারা এখানে সুরক্ষিত থাকতে পারে। এই কথা শোনার পর পানির কাছাকাছি থাকা নাবিদের লিডার মেনে যায় এবং তাদেরকে এখানে থাকার পারমিশন দিয়ে দেয়। পরের দিন জ্যাকের বাচ্চাদেরকে ওখানে থাকা বাচ্চারা পানির নিচে নিয়ে গিয়ে ঘোরাতে থাকে। যখন জ্যাকের এক ছেলে তার চুলের সাথে পানির নিচে থাকা একটি জীবের চুলের সাথে লাগিয়ে দেয়, তখন জীবটি খুব দ্রুত পানির নিচে চলতে থাকে, যার কারণে সে পড়ে যায় এবং এই বিষয়টা সবাই দেখে খুবই হাসতে থাকে। পরের দিন ওইখানে থাকা কিছু বাচ্চা জ্যাকের মেয়েকে পাগল বলতে থাকে এবং তারা মেয়েটিকে অনেক বিরক্ত করতে থাকে। তখন জ্যাকের বাকি বাচ্চারা সেখানে চলে আসে এবং সেখানে এসে বিরক্ত করতে থাকা বাচ্চাদেরকে মারতে থাকে। এরপর যখন সে এই বিষয়টা জানতে পারে তখন সে তার নিজের বাচ্চাদেরকেই বকতে থাকে। সে বলে, তোমরা কেন ওদেরকে মারতে গেলে, ওরা এখানকার লিডারের বাচ্চা, যাও এখন গিয়ে ওদের কাছে মাপ চাও। যখন জ্যাকের বাচ্চা লিডারের বাচ্চার কাছে গিয়ে মাফ চাইতে যায় তখন লিডারের বাচ্চা মাফ না করে তার উপর প্রতিশোধ নিতে চায়। সে বলে, চলো তোমাকে একটি সুন্দর জায়গাতে নিয়ে যাই। লিডারের ছেলে তখন জ্যাকের বাচ্চাকে গভীর পানিতে নিয়ে যায়, যেখানে কিনা একটি ভয়ানক মনস্টার ছিল। দেখা যায় তারা জ্যাকের বাচ্চাকে গভীর পানিতে রেখেই ওখান থেকে চলে আসে। কিছুক্ষণ পর দেখা যায় সেই ভয়ানক মনস্টারটি এসে জ্যাকের বাচ্চার উপর অ্যাটাক করে দেয়। দেখা যায় সেই মনস্টারটি জ্যাকের বাচ্চাটিকে খাওয়ার জন্য অনেক চেষ্টা করতে থাকে। মনস্টারটি যখন জ্যাকের বাচ্চাকে মেরেই ফেলতে যাবে ঠিক তখনই সেখানকার বড় মনস্টারটি সেখানে চলে আসে। দেখা যায় বড় মনস্টারটি ছোট মনস্টারটিকে নিজের মুখ দিয়ে বাড়ি দিয়ে মেরে ফেলে। এতক্ষণ জ্যাকের ছেলে পানিতে শ্বাস নিতে না পেরে ডুবে যায়। এরপর যখন সে চোখ খোলে তখন সে দেখতে পায় সেই সবচেয়ে বড় মনস্টারটি তার জীবন বাঁচিয়েছে আর জ্যাকের বাচ্চা তার উপরে শুয়ে আছে। হঠাৎ করে জ্যাকের বাচ্চা দেখতে পায় মনস্টারটি খুব খারাপভাবে ঘায়েল ছিল। তখন জ্যাকের বাচ্চা মনস্টারটির শরীর থেকে কিছু বড় বড় লোহার তীর বের করে মনস্টারটিকে স্বস্তি দেয়। এতে করে সেই বড় মনস্টারের সাথে জ্যাকের বাচ্চার একটা ভালো বন্ধুত্ব হয়ে যায়। এরপর সেই মনস্টারটি জ্যাকের বাচ্চাকে তার পরিবারের কাছে গিয়ে ছেড়ে আসে। সবুজ উপজাতির নেতা যখন জানতে পারে তার নিজের ছেলেই ইচ্ছে করে তাদের অতিথিকে সেই বড় মনস্টারটির হাতে ছেড়ে দিয়ে এসেছে, তখনই সে তার ছেলেকে শাস্তি দিতে শুরু করে। তখনই জ্যাকের ছেলে এসে বলে, আপনার ছেলের কোনো দোষ নেই, আসলে আমারই প্ল্যান ছিল গভীর পানিতে যাওয়ার। জ্যাকের ছেলের মুখ থেকে এরকম কথা শুনে সেই নেতার ছেলেটি খুবই লজ্জা পেয়ে যায়। সে মনে মনে ভাবে, আমি তো ওকে মারতে চেয়েছিলাম কিন্তু আজ ওই আমাকে শাস্তির হাত থেকে বাঁচালো। এরপর থেকে সেই নেতার ছেলে মন থেকে জ্যাকের ছেলের খুব ভালো বন্ধু হয়ে যায়। দেখা যায় জ্যাকের ছেলে সবাইকে বলে, বড় মনস্টারটা আমার জীবন বাঁচিয়েছে আর সে এখন আমার খুব ভালো বন্ধু হয়ে গিয়েছে। এটা শুনে সেখানে থাকা তার সকল বন্ধুরা তাকে নিয়ে অনেক মজা করতে শুরু করে, কেউ তার কথা বিশ্বাসই করতে চায় না। পরের দিন আবারও সে বড় মনস্টারটির কাছে যায়। তারা তখন সকলে মিলে একসাথে খেলে এবং অনেক এনজয় করতে থাকে। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই কর্নেল এখনও জ্যাককে খুঁজে বেড়াচ্ছে। তখন সে ইনফরমেশন পায় জ্যাক তার ফ্যামিলির সাথে কোথায় কোথায় যেতে পারে, কিন্তু তার কাছে কোনো এক্স্যাক্ট লোকেশন ছিল না, তাই সে বিভিন্ন জায়গাতে গিয়ে জ্যাককে খুঁজে বেড়াচ্ছিল। দেখা যায় কর্নেল সেখানে থাকা কিছু উড়ন্ত ক্রিয়েচারকে তার নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসে, যেগুলো কিনা সেখানকার স্থানীয় লোকেরা ব্যবহার করত। এরপর সবাই জ্যাককে খুঁজতে খুঁজতে একটি দ্বীপে এসে পৌঁছায়। তারা সেখানকার লোকদেরকে জ্যাকের ছবি দেখায়। সেখানকার স্থানীয় লোকেরা বলে, আমরা একে কখনোই দেখিনি, কিন্তু কর্নেল ভাবে তারা সবাই হয়তো মিথ্যা কথা বলছে, এজন্য সে তাদের একটি ক্রিয়েচারকে মেরে ফেলে। তখন কর্নেলের ছেলে স্পাইডার কর্নেলকে বুঝিয়ে বলে, এই লোকগুলো আসলে কিছুই জানে না, তারা শুধু মাছ ধরে, তুমি তাদেরকে ছেড়ে দাও। কর্নেল তখন তার কথা শুনে সেখান থেকে চলে যেতে নেয়, কিন্তু যাওয়ার সময় কর্নেলের লোকেরা তাদের থাকার জায়গাতে আগুন লাগিয়ে দিয়ে যায়। এভাবে কর্নেলের লোকেরা অনেক জায়গাতে গিয়ে অনেক নাবি লোকেদেরকে হত্যা করতে থাকে। সে সবাইকে জিজ্ঞাসা করে কিন্তু তারপরেও সে জ্যাকের লোকেশন খুঁজে পায় না। হঠাৎ করে একদিন কর্নেলের লোকেরা পানিতে কিছু মনস্টার দেখতে পায়। তারা ওই মনস্টারদের উপর লোহার তৈরি চেন এবং ছোট ছোট মিসাইল দিয়ে আক্রমণ করে। এছাড়াও তারা একটি অত্যাধুনিক বন্দুক দিয়ে তাদের উপর আক্রমণ করে।
যার ফলে মনস্টারগুলো আর তাদের উপর আক্রমণ করতে পারে না। দেখা যায় কর্নেলের লোকেরা খুব সহজে মনস্টারগুলোকে ধরে ফেলে। মনস্টাররা তার বাচ্চাদেরকে নিয়ে সাঁতার কাটছিল, সে তো কোনো মানুষের ক্ষতি করেনি, তারপরেও মানুষেরা তাকে মেরে ফেলেছে। এসব দেখে কর্নেলের ছেলের খুবই কষ্ট হয়, কারণ সে এসব নিষ্ঠুরতা পছন্দ করত না। দেখা যায় লোকগুলো সেই মনস্টারগুলোকে ধরে তাদের সাথে করে নিয়ে যায়, তারপর তারা সেই মনস্টারের মুখের ভিতরে যায়। এরপর সেখানে একটি ড্রিল মেশিন দিয়ে মুখের উপরের অংশে একটি ছিদ্র করে। দেখা যায় সেই ছিদ্র থেকে এক ধরনের হলুদ রঙের তরল পদার্থ বেরোতে থাকে। সেটা এমন এক পদার্থ ছিল যা কিনা পান করলে বয়স খুব ধীরে ধীরে বাড়বে, তার মানে এটা পান করে মানুষ অনেক বছর পর্যন্ত বেঁচে থাকতে পারবে। এই তরল পদার্থটির দামও কয়েক কোটি ডলার ছিল। পরের দিন নাভির লোকেরা মরে যাওয়া সেই মনস্টারটিকে দেখতে পায়। তখন তারা জ্যাককে অনেক কথা শোনায়। তারা বলে, তোমার জন্যই কর্নেলের লোকেরা এখান পর্যন্ত চলে এসেছে, তারা আমাদের প্রাণীদেরকে হত্যা করছে এবং খুব তাড়াতাড়ি তারা আমাদেরকেও মেরে ফেলবে। এরপর সেখানকার নেতা তাদের সবাইকে বলে, যা হওয়ার তা তো হয়েছেই, এখন আমরা সবাই মিলে তাদের সাথে লড়াই করব। এরপর আমরা দেখতে পাই জ্যাকের ছেলে আবারও সেই বড় মনস্টারটির সাথে দেখা করতে যায়। সে গিয়ে দেখতে পায় প্রাণীটির উপর একটি ডিভাইস লাগানো আছে, সেই ডিভাইসটির কারণে প্রাণীটি সেখানে আটকে ছিল, কোনো ধরনের নড়াচড়াও করতে পারছিল না। এই মনস্টারটি ছিল আকারে অনেক বড়, তার থেকে অনেক হলুদ রঙের তরল পদার্থ পাওয়া যেত, এজন্যই ওই মানুষগুলো তাকে হত্যা করতে চাইছিল। মানুষগুলো যখনই এদিকে আসছিল তখন জ্যাকের ছেলে ও তার সাথীরা প্রাণীটির সাথেই ছিল। কর্নেলও ওই বাচ্চাদেরকে ওখানে দূরবীন দিয়ে দেখে ফেলে। কথায় বলে না, শয়তানের চোখ ফাঁকি দেওয়া সম্ভব না, তেমনটাই ঘটেছে এখানে। ওদিকে জ্যাক আর তাদের লিডার বুঝতে পারে তাদের ছেলে মেয়েদের জীবন এখন ডেঞ্জারের মধ্যে আছে, এজন্য তারা সমস্ত হাতিয়ার নিয়ে তাদেরকে বাঁচানোর জন্য বেরিয়ে পড়ে। অনেক কষ্ট করে বাচ্চারা মনস্টারের শরীর থেকে ওই ডিভাইসটিকে খুলে ফেলে, যার কারণে মনস্টারটি ওখান থেকে সাঁতরে চলে যায় এবং তার জীবন রক্ষা করে। কিন্তু মানুষেরা এখনও ফায়ারিং করে বাচ্চাদের পিছু করতে থাকে, আর ওই ফায়ারিংয়ের সময় কাবিলার সর্দারের মেয়ের লাইফ শেষ হতেই নেয়, কিন্তু তখনই জ্যাকের ছেলে এসে তাকে বাঁচিয়ে নেয়। কিন্তু দেখা যায় কিছুক্ষণ পরেই কর্নেল ও তার লোকেরা সেই বাচ্চাগুলোকে একটি জালের মধ্যে বন্দি করে সেই শিপে নিয়ে আসে। এরপর দেখা যায় জ্যাক ও তার সাথীদেরকে নিয়ে এখানে চলে আসে, কিন্তু সে দেখতে পায় কর্নেল তার বাচ্চাদেরকে শিপের সামনে বেঁধে রেখেছে, এজন্য সে তাদের উপরে কোনো হামলা করে না। কর্নেল তখন জ্যাককে উদ্দেশ্য করে বলে, যদি তুমি বাচ্চাদের জীবন বাঁচাতে চাও তাহলে তোমাকে শিপের মধ্যে একাই আসতে হবে। আসলে কর্নেল শুধু জ্যাককে মারতে চাইছিল। জ্যাকও তখন সেখানে যাওয়ার জন্য রাজি হয়ে যায়, কারণ সে তার বাচ্চাদেরকে এবং সেখানে থাকা লোকদেরকে বাঁচাতে চাইছিল। কিন্তু দেখা যায় জ্যাক শিপের কাছে পৌঁছানোর আগেই সমুদ্রের সবচেয়ে বড় ক্রিয়েচার, যেই ক্রিয়েচারটি কিনা জ্যাকের ছেলের বন্ধু ছিল, সেই ক্রিয়েচারটি শিপের উপর লাফ দিয়ে পড়ে সেখানে ধ্বংসলীলা শুরু করে দেয়। এদিকে জ্যাক ও তার সাথীরা সুযোগ পায় কর্নেলের লোকেদের উপর হামলা করার। এরপর সেখানে মানুষ এবং নাভি লোকেদের মধ্যে অনেক বড় একটা যুদ্ধ লেগে যায়, যেখানে অনেক মানুষ মারা যায়, সাথে সাথে অনেক নাভি লোকেদেরও মৃত্যু হয়। কিন্তু লড়াই করতে করতে জ্যাকের ছেলের অবস্থা খুবই খারাপ হয়ে যায় এবং দেখতে দেখতে এক পর্যায়ে সে মারাও যায়। ছেলের মৃত্যু দেখে জ্যাকের ওয়াইফ খুবই কষ্ট পায় এবং সে কর্নেলের উপর প্রতিশোধ নিতে চায়। কিন্তু এখনও তার এক ছেলে এবং এক মেয়ে, যাদেরকে কিনা তারা অ্যাডপ্ট করেছিল, তারা এখনও কর্নেলের আয়ত্তে আছে। জ্যাক এরপর একাই তার বাচ্চাদেরকে বাঁচানোর জন্য যায়। কর্নেল জানতো জ্যাক এখানে তার ছেলে মেয়েদেরকে বাঁচানোর জন্য আসবে, এজন্য সে তাকে মারার জন্য সমস্ত প্ল্যান করে রাখে। দেখা যায় জ্যাক ওখানে গিয়েই একটি ব্লাস্ট করে ফেলে, যার কারণে ওখানে অনেক লোকই মারা যায়। এরপর দেখা যায় জ্যাক নিজেই কর্নেলের শিপে চলে আসে এবং জ্যাকের সাথে তার ওয়াইফও আসে। জ্যাক কর্নেলের অনেক লোকদেরকে তার তীর দিয়ে মারতে থাকে এবং দেখা যায় একজনকে সে তার চোখ রাঙিয়েই মেরে ফেলে, কারণ তার চোখ দিয়ে আগুন ঝরছিল, যেহেতু সে কিছুক্ষণ আগেই তার একমাত্র ছেলেকে হারিয়েছে। আর এখন যখন কর্নেল প্রায় নিশ্চিত যে সে হেরে যাচ্ছে আর একে একে তার লোকেরাও মারা পড়ে যাচ্ছে, তখনই সে জ্যাকের এক মেয়ের গলায় ছুরি ধরে সবাইকে হাতিয়ার ফেলে দেওয়ার হুমকি দেয়। কিন্তু ওই সময়ই জ্যাকের ওয়াইফ এসে কর্নেলের ছেলে স্পাইডারের গলায় হাতিয়ার ধরে, যেটা দেখে কর্নেল তার মেয়েকে ছেড়ে দিতে বাধ্য হয়। তখন সেখানে জ্যাক আর কর্নেলের মধ্যে অনেক ফাইট হয় এবং এক পর্যায়ে জ্যাক কর্নেলের গলায় চাপ দিয়ে তাকে মেরে পানিতে ফেলে দেয়। কিন্তু কর্নেলের ছেলে তাকে ডুবন্ত অবস্থা থেকে পানির উপরে তুলে নিয়ে আসে, কেননা সেও তার জীবন বাঁচিয়েছিল যখন কিনা জ্যাকের ওয়াইফ তার গলায় ছুরি ধরেছিল। কর্নেল তখনও তার ছেলেটিকে নিজের সাথে নিয়ে যেতে চায় এবং বলে, তুমি আমার সাথে চলো। কিন্তু কর্নেলের ছেলে স্পাইডার বলে, না, তুমি অনেক খারাপ একটা মানুষ, তুমি অলরেডি অনেক নিরপরাধ ক্রিয়েচারকে মেরে ফেলেছ। এটা বলেই স্পাইডার তার বাবার উপর রাগ করে জ্যাকের কাছে চলে আসে। স্পাইডারকে দেখে জ্যাকের ফ্যামিলি অনেক খুশি হয়ে যায় এবং তারা তাকে আগের মতোই ভালোবাসতে থাকে। অবশেষে জ্যাক তার ছেলেকে পানিতে দাফন করতে থাকে আর ওই সময় তার সব পুরনো স্মৃতি মনে পড়তে থাকে।
সে মনে করতে থাকে আজ যে ছেলে মারা গিয়েছে তার জন্মের পর সেই তাকে হাত দিয়ে উঠিয়েছিল আর আজ আমি এই হাতে করে তাকে দাফন করে দিচ্ছি আর এখানেই এই মুভিটি শেষ হয়ে যায়। বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে।